অভিশাপ দেওয়া কেমন কাজ? কেউ জুলুম করলে তাকে অভিশাপ দেওয়া যাবে কি না? অভিশাপ দেওয়া এটা মৌলিকভাবে সাধারণভাবে কোনো ভালো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার কখনও কথায় কথায় গালমন্দ এবং অভিশাপবাদকারী এটা হতে পারে না, অর্থাৎ ইমানদার এটি স্বভাব হতে পারে না। তিনি আরও বলেছেন যে লাম উবাস লাআনাল্লাহ তাআলা আসত্তামান, আমি অভিসম্পদকারী গালমন্দকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত হইনি, অর্থাৎ এটা আমার কাজ নয়। অতএব অভিসম্পদ দেওয়া মৌলিকভাবে এটা কোনো ভালো কাজ নয়। তবে কোনো লোক যদি পাপাচারে লিপ্ত হন, পাপিষ্ট হন, অথবা কেউ জালিম হন কিংবা কেউ কাফির হন, তাহলে তখন তার প্রতি অভিসম্পদ করা যাবে কি না? এর উত্তর হলো যে সাধারণ এবং আপনার জেনারেলি তাদের প্রতি অভিসম্পাত করতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ যারা অত্যাচারী, যারা জালিম মানুষের প্রতি জুলুম করছেন, তাদের প্রতি কমন এবং সাধারণভাবে অভিসম্পাত করতে কোনো অসুবিধা নেই। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ লাহনাতুল্লাহি আলা জালিমিন, জেনে রাখো যে আল্লাহ লাহনত এবং অভিসম্পাত জালিমদের উপর পতিত হবে, অর্থাৎ যারাই জালিম যারাই জুলুম লিপ্ত এই অভিসম্পাত তাদের জন্যই প্রযোজ্য হবে। এভাবে জেনারেলি জালিমদের প্রতি অভিসম্পাতের কথা বলা যাবে, অর্থাৎ তাদের জন্য বদদোয়া করা যাবে, অভিসম্পাত করা যাবে সাধারণভাবে। আর যদি সুনির্দিষ্ট ব্যক্তিকে অভিসম্পাত করার কথা বলেন, তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থা সেটি পরিত্যাগ করাটা উত্তম। কেন পরিত্যাগ করা উত্তম? কারণ হলো, যিনি এই মুহূর্তে হয়তো কুফুরে লিপ্ত, তিনি হয়তো মৃত্যুর আগে ইমান নিয়ে আসবেন, তখন আপনি তার প্রতি অভিসম্পাত করলেন যে সে অভিসম্পাতটা আসলে যথাপাত্রে হলো না। এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের অন্যতম সদস্য বরং প্রধান মুফতি, গ্র্যান্ড মুফতি ছিলেন তিনি, এবং কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মারকাজুল ইসলাম, ইসলাম ওয়েব, তারাও মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েব, তারাও একই ফতোয়া দিয়েছেন। তো এই জন্য সুনির্দিষ্ট ব্যক্তির বেলায় অভিসম্পাদ না করে, অভিসম্পাদ পরিহার করে জেনারেলি সেটা বলাটাই হলো অধিকতর নিরাপদ। আর যদি ব্যক্তিটি মুসলিম হয়ে থাকেন, একজন মুসলিম, তিনি বিভিন্ন পাপে লিপ্ত, এই ব্যক্তিকে অভিসম্পাদ কোনো অবস্থাতে করা যাবে না। আর সুনির্দিষ্ট কোনো কাফির যদি হয়, তাহলে সেই ব্যক্তিকেও অভিসম্পাত করলে তার অবস্থার সাথে সম্বন্ধ করে অভিসম্পাত করা যেতে পারে, যে জুলুমে লিপ্ত ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অভিসম্পাত হোক, সেক্ষেত্রে তিনি যিনি জুলুমে লিপ্ত তার উপরে পতিত হবে। কিন্তু নির্দিষ্ট করে নাম ধরে ধরে এটি অভিসম্পাত তখনই করবেন যখন লোকটি জালেম হিসাবে, পাপিষ্ট হিসাবে বা কাফির হিসাবে, মুসলিম বিদ্বেষী হিসাবে চিহ্নিত, পরীক্ষিত হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কিছু মানুষদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অভিসম্পাত করেছিলেন মদিনা হিজরতের পর, তো সেই রকম অভিসম্পাত আপনি করতে পারবেন, এমনকি মক্কাতেও। তো সুনির্দিষ্ট কাফির, সুনির্দিষ্ট ইসলামের বা মুসলমানদের চিহ্নিত শত্রু, একেবারেই কমন শত্রু, খুব পরিচিত শত্রু, তাদের ব্যাপারটি ভিন্ন। অনেক লোকেরা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে যেহেতু জানতে পেরেছেন এই লোকগুলোর ইমান নসিব হবে না, সেজন্য তিনি তাদের জন্য ব্যক্তিবিশেষের প্রতি অভিসম্পাত করেছেন। আমরা যদি সেটা জানার সুযোগ নেই, সো আমরা এটা করবো না। এই জন্য আমরা আগেই বলেছি যে এই ব্যক্তিবিশেষকে অভিসম্পাত করার ব্যাপারটিকে পরিহার করাটাই উত্তম। এমনকি লোকটি যদি কাফির হন, সেক্ষেত্রে জমহুর উলামায়ে কিরাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, মালিক রহমতুল্লাহ আলাইহির মতে ওই ব্যক্তিবিশেষ কাফের হলেও ওই কাফের ব্যক্তিকে অভিসম্পাত করা যাবে না। কারণ কোরআন কারিমে আল্লাহ বলেছে, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যে ব্যক্তি কুফরি করেছে এবং কুফরি অবস্থায় তার মৃত্যু হয়েছে, উলাইকা আলাইহিমুল লানা, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, সে ব্যক্তিদের প্রতি আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষদের অভিসম্পাত পতিত হয়। তাহলে সেক্ষেত্রে এখানে অভিসম্পাত পতিত হবে ওই ব্যক্তিদের উপর যাদের মধ্যে এই বিষয় রয়েছে যে তারা মৃত্যুও হয়েছে কুফুরের পরে। তো খোলাসা কথা হলো, সাধারণভাবে জালিমদের প্রতি অভিসম্পাত করতে কোনো অসুবিধা নেই, কোরআনে স্বয়ং করা হয়েছে। ব্যক্তিবিশেষকে অভিসম্পাত করার পরে যদি মুসলমান পাপিষ্ট হয়, তার প্রতি অভিসম্পাত করা যাবে না। আর যদি কাফের পাপিষ্ট হয়, অনেক ওলামাদের মতে করা যাবে, অনেকের মতে করা যাবে তখনই যখন সে চিহ্নিত ইসলাম বিদ্বেষী হবে, তবে অনেকে নিষেধ করেছেন। বেশিরভাগ ইমামগণই ব্যক্তিবিশেষ কাফের হলে তার প্রতি অভিসম্পাত করতে নিষেধ করেছেন। আর জালিম যে জুলুম করছে, তার জুলুমের যে প্রতিকার চাওয়া বা জুলুমের কারণে তার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে নালিশ করা, বিচার করা, এটা তো সর্বাবস্থায় শুধু জায়েজই নয়, বরং এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে মাজলুম ব্যক্তি যখন জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন, বিচার চান, প্রতিকার চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটি কবুল হয় নিঃসন্দেহে। অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় যে সেটি কবুল হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।